নির্বাচনে ভরাডুবির পর জাতীয় পার্টিতে আবারও দেখা দিয়েছে ভাঙন। দলের চেয়ারম্যান ও মহাসচিবের সঙ্গে পরাজিত প্রার্থীদের চলছে কথার লড়াই। একদিকে দলের চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছেন দলের নেতাকর্মীদের একাংশ, অন্যদিকে পরাজিত প্রার্থীদের ব্যর্থতার কারণেই এমন ভরাডুবি বলে মনে করেন দলের হাইকমান্ড। এর মধ্যে দল থেকে চার শীর্ষ নেতাকে অব্যাহতি দিয়েছে জাপান নীতি নির্ধারকরা। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি। সোমবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের এক দোয়া মাহফিল অনুষ্ঠানে জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে কথা বলেন রুহুল কবির রিজভি। জাতীয় পার্টির প্রসঙ্গটি নিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এই নির্বাচনে তাদের প্রধান নেতা জি এম কাদের কতই না কথা বলেছেন, তারপর শুধু নিজের স্ত্রীর জন্য গোটা দলকে বিক্রি করে দিলেন এবং এজন্য তার দলের লোকেরা তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। গ্রেপ্তার আতঙ্কের মধ্যেই মহিলা দলের নেতাকর্মীরা রাজপথে আন্দোলনে থাকায় তাদেরকে সাধুবাদ জানিয়ে রিজভি বলেন, বিএনপি করার মূল কারণ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মামলা, হামলা, কারাগারে যাওয়া, রিমান্ডে নেওয়ার পরও বিএনপির রাজনীতিতে যুক্ত আছেন তিনি। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, 2015 সালে টানা 25 দিন রিমান্ডে ছিলেন, কিন্তু এতে কিছুই মনে হয়নি তার, কারণ তার কাছে মনে হয়েছে তিনি যে দল করেন তা ন্যায়সঙ্গত রাজনৈতিক দল। এদিকে বিএনপি 2022 সালের 30 ডিসেম্বর থেকে 10 দফার ভিত্তিতে সরকার বিরোধী যুগপথ আন্দোলন শুরু করে। এরপর গত 12 জুলাই থেকে এক দফা দাবিতে আন্দোলনে নামে। এর অংশ হিসেবে 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দেয় দলটি, কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির মহাসমাবেশের কর্মসূচি পণ্ড হয়ে যায়। এর প্রতিবাদে এবং এক দফা দাবিতে পরদিন 29 অক্টোবর দেশব্যাপী হরতালের ডাক দেয় দলটি। ওই সময় থেকে 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন পর্যন্ত 5 দফায় 7 দিন হরতাল এবং 12 দফায় 23 দিন অবরোধ পালন করে বিএনপি। তবে এর মধ্যে ভোট বর্জনের আহ্বানে 21 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত 5 দফায় দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করা হয়। এদিকে হরতাল অবরোধের তুলনায় গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি ঘিরে অনেক বেশি নেতাকে মাঠে দেখা গেছে। লিফলেট বিতরণের কর্মসূচিতে গ্রেপ্তারের সংখ্যা কম থাকায় এর প্রধান কারণ বলে মনে করছেন দলের নীতি নির্ধারকরা। তামজিদ মির্জা, কালবেলা।